নমস্কার আশা করি ভালো আছেন তো দেশ বিদেশে যে যেখান থেকে দ্য ফার্মিং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা আজকে আমরা অভিজিৎ সরকার নামে একজন মাছ চাষির বাড়ি চলে এসেছি কারণ এর আগে অলরেডি দুটো ভিডিও দিয়েছি রঙিন মাছের উপর তার সেখানে অনেকেই জানতে চাইছেন যে বিভিন্ন ধরনের মাছের কীভাবে ব্রিডিং করা হয় বা ডিম ফোটানো হয় বা বাচ্চা উৎপাদন করা হয় তার উপর একটা ভিডিও তৈরি করুন তা আপনাদের রিকোয়েস্ট আজকে আমরা সরাসরি দেখাবো যে কি করে একটা দেশি কই মাছের ব্রিডিং করা হয় এই কই মাছের ব্রিডিংটা যে করেছে এই অভিজিৎ সরকার তার কাছ থেকে আমরা এ টু জেড তথ্য জেনে নেবো অবশ্যই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি মাছের উপর বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই পাশে আসা লাল লক্ষ্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন তার পাশে আসে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করবেন তা চলুন আমরা জেনে নিই নমস্কার আমি অভিজিৎ আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে দেশি কই মাছের কৃত্রিম প্রজনন করানো হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে করি ব্রিডিংটা বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কী করে দেশি কই মাছের এই পদ্ধতিতে আপনারা দেশি কই কিংবা যে কোনো কই মাছেরই মেল ফিমেল চিনতে পারবেন তো এখন আমি যেটাকে দেখাচ্ছি এটা হলো একশো শতাংশ পিওর দেশি কই মাছ আমার হাতের এই মাছটি হলো একটি পুরুষ মাছ পুরুষ মাছ দেখতে লম্বাটে হবে কই মাছের পুরুষ এবং স্ত্রীর লম্বা একই রকম হয়ে থাকে কিন্তু চওড়াটা পুরুষ মাছের স্ত্রী মাছের তুলনায় একটু কম হয় এবং পেটটা স্ত্রী মাছের তুলনায় একটু বেশি হলুদ প্রকৃতির হবে এবং আরেকটি জিনিস তোমাদেরকে এখন দেখাচ্ছি পেটের দিকে আলতোভাবে চাপ দিলে পুরুষ মাছের পেট থেকে এক ধরনের সাদা দুধের মতো শুক্রাণু বেরিয়ে আসবে বা পুরুষ হরমোন দেখতে পাচ্ছ এটা দেখেই সাধারণত চেনা যায় এটি একটি পুরুষ মাছ এখন একটি স্ত্রী মাছকে তোমাদের ধরে দেখাচ্ছে এটি একটি স্ত্রী মাছ স্ত্রী মাছ একটু তুলনামূলক পুরুষ মাসের তুলনায় একটু কালচে প্রকৃতির হয়ে থাকে এবং এদের শরীরের চওড়াটা একটু বেশি হয় পুরুষ মাসের তুলনায় এবং পেটের তলদেশ থাকবে ফোলা দেখতে পাচ্ছ এবং এদের পুরো স্ত্রী মাসের পেটের দিকে আলতোভাবে চাপ দিলে পেট থেকে অনেক সময় ডিম বেরিয়ে আসে এই মাছটি মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ম্যাসিউরিট নেই এখানে বলে রাখা দরকার যে মাছটি যদি হান্ড্রেড পার্সেন্ট ম্যাসিউরুট না থাকে সেক্ষেত্রে কিন্তু ডিম বেরোবে না এই মাছটি থেকে আশা করা যায় ডিম বেরোবে হ্যাঁ বেরিয়েছে বন্ধুরা চার পাঁচটি পিচ মতো ডিম বেরিয়েছে এখানে হাতে নিয়ে দেখানোর চেষ্টা করছে খুবই ছোটো তো ক্যামেরায় নাও আসতে পারে দেখতে পাচ্ছ আমার আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছে এই সেম প্রসেসে আপনারাও খুব সহজেই চিনতে পারবেন দেশি কই মাছের স্ত্রী এবং পুরুষ মাছ তো এখন আমরা বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি ব্রিডিংয়ে চলে যাচ্ছি কি করে মাছগুলোকে ডোজ করছি দেখতে থাকুন ভিডিওটা দুটি মাছকে একসঙ্গে দেখাচ্ছি স্ত্রী এবং পুরুষ মাছ দেখো এবার ভালো বুঝতে পারবেন কতটা ডিফারেন্স দুটি মাছের আর ডান হাতেরটা পুরুষ মাছ এবং বাম হাতেরটা স্ত্রী মাছ এখন সন্ধ্যা সাতটা বাজে এখন মাছগুলোকে আমি ডোজ করব। আমি সবগুলি মাছকে ওজন করে নিয়েছি এবং একা এই বাটিতে আমার স্ত্রী এবং পুরুষ দুটো মাছই আমি এক বাটিতেই রেখেছি এই মাছগুলোর মাছগুলো খুবই চঞ্চল এবং অ্যাক্টিভ মাছ সবসময় ব্রিডিংয়ের জন্য অত্যন্ত চঞ্চল এবং অ্যাক্টিভ মাছ ব্রিডিং করা ভালো কারণ সেক্ষেত্রে রেজাল্ট খুবই ভালো পাওয়া যায় আর একটি এক্ষেত্রে একটা কথা বলে রাখি কই মাছের কাটায় খুবই যন্ত্রণা করে আপনারা অবশ্যই হাতে গ্লাভস ব্যবহার করবেন যখন এই মাছগুলিকে ধরবেন আমার এখানে গ্লাভস অ্যাভেলেবেল নয় ওই জন্য আমি বাধ্য হয়ে হাত দিয়েই ধরতে হচ্ছে আর এটা হলো ইনসুলিন হর সিরিঞ্জ এক এম এল আর এটা হলো আমরা যে হরমোনটা দিয়ে ডোজ করবো স্পন পুরো ফিশ ব্লিডিং সিনথেটিক হরমোন আপনার চাইলে যে কোনো ফিস সিনথেটিক হরমোন কিংবা পিটুডাই গ্ল্যান্ড দিয়ে মাছকে ডোজ করতে পারেন সেক্ষেত্রে রেজাল্ট খুবই ভালো পাওয়া যাবে এখন আমরা হরমোনটা নিয়ে নেব স্ত্রী এখানে বলে রাখি স্ত্রী মাছের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ এবং পুরুষ মাছের ক্ষেত্রে তার অর্ধেক পরিমাণ ডোজ করবো আমরা মাছগুলোকে আগে ওজন করে রেখেছি তো ডাইরেক্ট এখন ডোজ করবো কারণ এক কেজি ওজনটা করার মেন কারণ হলো এক কেজি মাছের জন্য পয়েন্ট ফাইভ ডোজ করতে হবে এর বেশি হলেও ক্ষতি হবে কম হলে পরে মাছগুলো ডিম দেবে না সেজন্যই ওজন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসের বডি ওয়েট হিসাবেই কিন্তু হরমোন ডোজটা করা হয়ে থাকে হ্যাঁ আর একটা কথা সেটা হলো ইনজেকশন করার সময় দেখবেন কখনোই যেন সিরিঞ্জের মধ্যে কোনো রকম বায়ু না থাকে সেক্ষেত্রে কিন্তু মাছটির ক্ষতি হতে পারে অবশ্যই এ আর শূন্য করে নেবেন সিরিঞ্জটিকে প্রথমে আমরা স্ত্রী মাছগুলোকে ডোজ করছি আমরা এখানে মাসালে ডোজ করছি আপনাদের বোঝা বোঝার সুবিধার্থে এছাড়াও মাছের কানকোতেও ডোজ করা যায় সেটাও আপনাদেরকে দেখাচ্ছে কানকোন নিচে যে নরম মাংসল্য অংশটা থাকে সেখানে আমি মনে করি প্রথমবারের জন্য আপনারা যারা মাছকে ডোজ করবেন অবশ্যই মাসালে করবেন এক্ষেত্রে ঝুঁকিটা কম থাকে আর দ্বিতীয় যেটা হলো তোমার কানকন নিচে করলে কি হয় তারপরে হার্ট থাকে মাছের ওইখানে অনেক সময় হার্ট ফ্র্যাকচুয়েট হয়ে যাওয়ার সম ক্ষেত্রে মাছ মারা যায় ওই জন্য আপনারা প্রথমবার যারা করবেন অনভিজ্ঞ হাত তারা অবশ্যই যেন মাসালে করবেন সেক্ষেত্রে রেজাল্ট খুবই ভালো পাওয়া যাবে এবং ক্ষতির সম্ভাবনা কম থাকবে দেখুন একটি মাছকে আমি এসে করছি কানকুন নিচে করছি ইন্ডেকশন দক্ষ হাত ছাড়া কিন্তু এই মা নিচে করাটা উচিত নয় আপনি আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এটা করছি এরই মধ্যে আমার সবকটি মাছের ডোজ করা হয়ে গেছে এবার মাছগুলোকে নিয়ে আমি আমার ব্রিডিং পুলে ছেড়ে দেবো তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা বলছে ব্রিডিং হরমোন এছাড়াও বাজারে বিভিন্ন রকম হরমোন আছে সিনথেটিক হরমোন ইত্যাদি কোনো হরমোন দিয়ে আপনারা ডোজ করতে পারেন এছাড়াও বাজার থেকে মাসের মাথায় যে পিটুটারে গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ড সংগ্রহ করেও আপনারা ডোজ করতে পারেন সেক্ষেত্রেও ফলাফল খুব ভালো পাওয়া যাবে কত বয়সে ব্রিডিংটা করা যায় নয় মাস থেকে এক বছরের মধ্যে ব্রিডিং এর উপযুক্ত হয়ে যায় আমরা একটু বাচ্চা দেখবো মানে এর আগে যে ব্রিডিংটা করেছেন হ্যাঁ বাচ্চাটা কতটা হয়েছে এবং সেই বাচ্চাগুলো এখন একটু দেখব ঠিক আছে তো আসুন দেখাচ্ছি আমি দেখানো যাবে অসুবিধা নাই দেখতে পাচ্ছ মাছগুলোকে তুলেছে মাছগুলো যেহেতু কই শিং মাছ যেহেতু অন্ধকারে থাকতে পছন্দ করে এই জন্য কোনার দিকে মাছটা বেশি আছে এছাড়াও কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্কেই মাছ রয়েছে তো ভেয়ার্স আপনারা দেখলেন যে বাড়ির পাশেও পরিত্যক্ত জায়গায় একটা ড্যাম কিনে এবং স্বল্প পুঁজিতে বা স্বল্প ইনভেস্ট করে এবং তাঁবু দিয়ে ঘিরে এখানে বাচ্চা উৎপাদন করছে তারপর যখন বাচ্চাটি একটু বড় হবে তখন কোনো একটা পুকুর বা বড় একটা জলাশয়ে এই মাছগুলো ছাড়া হবে তো বেয়ার্স আশা করি এরকম বিভিন্ন ধরনের মাছের উপর ভিডিও দেখতে চাইলে আবারও বলছি পাশে আসা লাল লক্ষ্য একটা ক্লিক করবেন তার পাশে আসা বেললাইকেনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে